আপনার বউ আছে, আপনি আর একটা বিয়ে করলেন। আপনার স্বামী আছে, আপনি আর একটা বিয়ে করলেন। দেখেন, স্বামী স্ত্রী থাকা অবস্থায় পুনরায় বিয়ে করাকে শাস্তিযোগ্য অপরাধ করা হয়েছে দণ্ডবিধির 494 ধারায়। এখানে কি বলা হয়েছে, আমি স্বামী থাকা অবস্থায় যদি স্ত্রী আরেকটা বিয়া করে, অথবা আমি আমার স্ত্রী থাকা অবস্থায় আরেকটি বিয়ে করি, তাহলে এটা শাস্তিযোগ্য অপরাধ হবে এবং যে বিয়েটা হলো এটা বাতিল হয়ে যাবে, এ বিয়েটা আর টিকবে না। তাহলে এই স্বামী স্ত্রী বর্তমান থাকা অবস্থায় যদি কেউ পুনরায় বিয়ে করে, এজন্য শাস্তি কি? এই জন্য শাস্তি হচ্ছে 7 বছর পর্যন্ত জেল। এখন প্রশ্ন হচ্ছে, আমার বউ থাকা অবস্থায় অথবা আমার স্বামী থাকা অবস্থায় আমি বিয়ে করতে পারবো কি না? হ্যাঁ, পারবো। যদি দেখা যায় যে আমার ওয়াইফকে আমি তালাক দিই নাই বা আমার ওয়াইফ আমাকে তালাক দেয় নাই, কিন্তু আমার ওয়াইফকে 7 বছর ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে জীবিত আছে কি না এরকম কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমি আরেকটা বিয়ে করতে পারবো, করলে সেটা অপরাধ হবে না। আরেকটু হচ্ছে, আমাদের মুসলিম পারিবারিক অধ্যাদেশ একটা আইন রয়েছে 1961 সালের, এই আইনের 6 ধারা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, আমি আমার স্ত্রী থাকা অবস্থায় আরেকটা বিয়ে করতে পারবো যদি সালিশি পরিষদ অনুমতি দেয়। সকল কিছু বিবেচনা করে, সালিশি পরিষদ বলতে বোঝানো হচ্ছে চেয়ারম্যান, চেয়ারম্যান হচ্ছে তার মেম্বারদেরকে নিয়ে একটা পরিষদ গঠন করবে, এই পরিষদ যদি পারমিট করে, অনুমতি দেয় যে হ্যাঁ আপনি আরেকটা বিয়ে করতে পারবেন, সকল কিছু বিবেচনা করে, তাহলে সেটা অপরাধ হবে না। অর্থাৎ দুইটা ক্ষেত্রে আমরা অপরাধ খুঁজে পাই না, একটা হচ্ছে যদি আমার ওয়াইফকে খুঁজে পাওয়া না যায় 7 বছর ধরে, বা আমার ওয়াইফও যদি আমাকে খুঁজে না পায় 7 বছর ধরে, তাহলে সে বিয়ে করলে সেটা অপরাধ হবে না। আর একটু হচ্ছে সালিশি পরিষদের অনুমতি নিয়ে যদি আমি আরেকটা বিয়ে করি, সেটা অপরাধ হবে না। কিন্তু স্বামী স্ত্রী বর্তমান থাকা অবস্থায় যদি আমি অপরাধ করি, অপরাধ কোনটা, আরেকটা বিয়ে করি, সেই এই যে আরেকটা যে নতুন যে বিয়ে করলাম, এই বিয়েটা কিন্তু বাতিল হয়ে যাবে এবং একই সাথে আমার শাস্তি হবে 7 বছর পর্যন্ত জেল, যা দণ্ডবিধির 494 ধারা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। যাই হোক, এই অজানা তথ্যটি আপনারা শেয়ার করে অন্যকে জানাবেন, পুনরায় গোপনে বিয়ে করা থেকে বিরত থাকবেন, এবং অ্যাডভোকেট পিটুন সাহা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এই ব্যক্তিটিকে একটু উৎসাহিত করবেন, যাতে করে আইন নিয়ে, আইনের সমগ্র নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ভালো থাকুন, শেয়ার করুন।